38 কাশ্মীর পণ্ডিত। উভয় সংকটে কাশ্মীরি পণ্ডিতরা কর্মক্ষেত্রে গেলে খুন হতে হবে জিহাদিদের হাতে, আর না গেলে মরতে হবে অনাহারে। কাশ্মীরি পণ্ডিতদের এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ শুরু করেছেন উপত্যকার কাশ্মীরি পণ্ডিতরা। তাতে আবার তাদের সঙ্গ দিয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার পর বড় মুখ করে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী পুনর্বাসনা যোজনার আওতায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকার সরকারি চাকরি দিয়ে ফেরানো হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারের প্রতিশ্রুতি মেনে কাশ্মীরে গিয়ে ফেঁসে গিয়েছেন পণ্ডিতরা। কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট কিলিং বাড়ছে। যে কোনো দিন খুন হতে পারে জিহাদিরা। যে কোনো দিন খুন হতে পারেন তারা। লাগাতার দেওয়া হচ্ছে হুমকি, অথচ নিরাপত্তা নিশ্চিত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছে উপত্যকার সংখ্যালঘুরা।